সুন্দর যদি হইতাম তাহলে হচ্ছে অনেক আগে বিয়ে হয়ে যেত। এখনো ধরেন হচ্ছে 18-19 বছরের হচ্ছে, বিয়ে এখনো হয়নি। এমনি টাইম পাস করার জন্য কথা বলতে চাই, কিন্তু আমি কথা বলি ভাবে সংসার, এখনো বিয়ে শাদী হয়নি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে। দেখতে পাচ্ছেন চুপচাপ হাসি খুশি দাঁড়িয়ে আছে। চলুন আসলে কি বলতে চাই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মাহি। মাহি, আপু এত খুশি খুশি কেন? খুব খুশি খুশি লাগতেছে, মানে কি? যে নাম যে নায়িকা মাহি, মাহিকে চেনেন? নায়িকাকে চেনেন? আপনি কি নায়িকার মতো নাকি? না না, নায়িকার মতো আমি হতে পারবো? কেন হইতে পারবেন না কেন? আপনি তো দেখতে সুন্দর সুন্দরী আছেন। না, সুন্দর যদি হইতাম তাহলে হচ্ছে অনেক আগে বিয়ে হয়ে যেত। আপনার বিয়েই হয়নি এখনো? এখনো হয়নি। নায়িকার মতো যদি থাকলে বিয়ে সাথে পরে হওয়াই ভালো। বিয়ে হলে তো ডিমান্ড কমে যায়, তাই না? এখন প্রেম টেম করবেন, মানুষের সাথে মজা টজা টাঙ্কি টুঙ্কি মারবেন, সেটা করার ইচ্ছা নেই। সেটা করার ইচ্ছা নাই? আচ্ছা আচ্ছা, এই যে প্রতিবেদনের সামনে আসছেন, আসলে কি বলতে চান? আপনার কয় ভাই বোন? এক ভাই এক বোন। এক ভাই এক বোন, কে আসতে বলছো ভিডিওর সামনে? মা বলে আসি। আপনার মাকে বলেই আসছেন? আপনার দেশের বাড়ি কোথায়? কুড়িগ্রাম। কুড়িগ্রাম। থাকেন কোথায়? ঢাকায় থাকেন? হ্যাঁ ঢাকায় থাকি। হ্যাঁ হ্যাঁ ঢাকায় থাকি। ঢাকায় থাকেন? তো আসলে কি বলার জন্য আসছেন? বিয়ে শাদী হয়েছে আপনার? না। তা কি কি বলার জন্য আসছেন? কি বলার জন্য? ভালো মনের মানুষ যদি পাইতাম তাহলে বিয়ে করতাম। কিরকম মনের মানুষ চান? ভালো বলতে কিরকম? আপনার মনটাও তো ভালো হইতে হবে, তাই না? যে আমার কষ্টটা বুঝবে, আমার সুখটা দুঃখ সুখে দুঃখে পাশে থাকবে, সে আমার কষ্টটা বুঝবে, সেরকম মনে মানুষ। আচ্ছা আচ্ছা, আপনার কিসের দুঃখ এখন? এখনো ধরেন হচ্ছে 18-19 বছরের হচ্ছে, বিয়ে এখনো হয়নি, কারণ মা অসুস্থ। আচ্ছা আচ্ছা, এটা এটাই হলো সবচেয়ে বড় দুঃখ। আচ্ছা আচ্ছা, আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? করছিলেন, ভিডিও টিডিও আগে করছিলেন? তা সেখানে কোনো মানুষজন ইয়া করে নাই বিয়ে শাদি করার জন্য? মানুষ পাইনি, শুধু মানে এমনি টাইম পাস করার জন্য কথা বলতে চাই, কিন্তু আমি কথা বলি। আসলে কি প্রকৃত বিয়ে করতে চান আপনি, নাকি আসলে মিথ্যা মিথ্যা আসছেন? না আমি সত্যি চাই। পড়ালেখা করছিলেন আপনি? করেছিলাম। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করছিলেন? আচ্ছা আচ্ছা, তা আর একটু পড়ালেখা করেন নাই কেন? বাবা মা হচ্ছে অসহায়, লেখাপড়ার করার সে সামর্থ্যটুকু ছিল না, সেজন্য করিনি। মা বাবার আসলে সামর্থ্য ছিল না পড়ালেখা করানোর আর কি। তো যে এত বড় হয়েছেন, 18-19 বছর বয়স হয়ে গেছে, মানে কষ্ট লাগে কোনটা? বিয়ে শাদী হচ্ছে না সেটা, নাকি অভাবে সংসার বলে সেটা? অভাবে সংসার, এখনো বিয়ে শাদী হয়নি, সেটার জন্য বেশি কষ্ট হয়। কোনো প্রেম টেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয়েছে? সত্যি বলতেছেন? হ্যাঁ সত্যি বলতেছি। নাকি মিথ্যা মিথ্যা কথা বলতেছেন? সব মেয়েরই তো প্রেম টেম থাকে, আজকালকার তো খালি মেয়ে পাওয়াই যায় না যে প্রেম ছাড়া আছে, এরকম পাওয়াই যায় না। না আমার জীবনে আসেনি সেরকম। তো আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, সেটা কিরকম ছেলে হইতে হবে? সে যে রকমই হোক সমস্যা নেই, সে ধরুন যেন আমার মনের কথা যেন। আপনি এটাই, আপনি এটা ইয়াং মেয়ে, এখন যদি একটা বয়স্ক লোক এসে বিয়ে করতে চায় তাহলে কি চলবে? না সেরকম বয়স্ক না, আপনার 18-19 বছর বয়স, এরকম নাই 22-23 বছর, 26 বছর বয়সে একটা পুরুষ দরকার, এরকম এরকম। আচ্ছা, কোনো বিবাহিত পুরুষ যদি বিয়ে করতে চায় তাহলে করবেন? তা যদি বউ না থাকে, হ্যাঁ সেটা সম্ভব হবে? সেটা সম্ভব হবে। তো যাই হোক, তা এরকম মানুষ তো অনেক আছে, অনেকে বিয়ে শাদি করতে চায়, তাই নাকি আপনারা ফোন দিলেই বলে বিয়ে শাদি করেন না, নাকি এরকম বলে বিয়া বলে? আসলাম এর আগে, তখন হচ্ছে আমার সাথে টাইম পাস করার জন্য কথা বলছিল। আচ্ছা আচ্ছা, কেউ আসলে প্রকৃত বিয়ে করার জন্য কেউ কথা বলে নাই? আচ্ছা আচ্ছা, তা এই বয়সে এসে এই যে ভিডিওর সামনে এসে স্বামী খুঁজতে হবে, বা এই যে বিয়ের জন্য নিজে সাক্ষাৎকার দিতে হবে, এটা কখনো ভাবছেন? না কখনোই কল্পনা করিনি। কখনোই কল্পনা করেন নাই? আচ্ছা আচ্ছা, জীবনে সুখ ছিল কখন? যখন স্কুলে ছিলাম, লেখাপড়া তখন লেখাপড়া করতাম, তখনই সুখ ছিল। তখনই সবচেয়ে বেশি সুখ ছিল, তাই না? আচ্ছা, স্কুল জীবনটাই আসলে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ জীবন, সেটাই। আচ্ছা, এখন এসে কষ্ট মানে মানে কি নিজের সংসারে অভাব অনটনের জন্য কষ্ট লাগে, নাকি অভাবের জন্য? মানে অভাবের কারণে কি ইচ্ছা হয় যে এটা অভাবের কারণে পূরণ করতে পারতেছেন না? মা অসুস্থ, মা চিকিৎসা করতে পারতেছেন না, এটা তাই না? ভাইকে মানে লেখাপড়া করা লাগবে। আচ্ছা আচ্ছা, তো এই কথা শুনে যদি অনেকেই যোগাযোগ করতে চাবে আপনার সাথে, বা বিয়ের সাথে যদি করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আপনার ঠিকানায় যাবে না কোনো মোবাইল নাম্বার দেওয়া যাবে? নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ, তো একটু বলে দেন। 013-013-15-15-08-08-51-16-16
1 2 6 2 6 নাম্বারটা ঠিক আছে নাম্বারটা আবার বলুন জি আবার বলে দেন 01 3 01 3 15 15 08 08 51 51 2 6 2 6 দেখ নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে বা বিয়ে করতে চাইলে অবশ্যই খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসার করবেন আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে মনের কষ্টের কথাগুলো বলবেন তো আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম নায়িকা মাহি মাহিকে চেনেন নায়িকাকে চেনেন হ্যাঁ এমনি ছবি দেখি আপনি কি নায়িকার মতো নাকি না না নায়িকার মতো আমি হতে পারবো কেন হইতে পারবেন না কেন আপনি তো দেখতে শুনতে সুন্দরী আছেন না সুন্দর যদি হইতাম তাহলে হচ্ছে অনেক আগে বিয়ে হয়ে যাইতো আপনার বিয়েই হয়নি এখনো না এখনো হয়নি তা নায়িকার মতো যদি থাকলে বিয়ে শাদী পরে হয় ভালো বিয়ে হলে তো ডিমান্ড কমে যায় তাই না এখন প্রেম টেম করবেন মানুষের সাথে মজা টজা টাঙ্কি টুঙ্কি মারবেন সেটা করার ইচ্ছা নেই সেটা করার ইচ্ছা নাই আচ্ছা আচ্ছা এই যে প্রতিবেদনের সামনে আসছেন আসলে কি বলতে চান আপনার কয় ভাই বোন এক ভাই এক বোন এক ভাই এক বোন কে আসতে বলছে ভিডিওর সামনে মাক বলে আসি আপনার মাকে বলেই আসছেন আপনার দেশের বাড়ি কোথায় কুড়িগ্রাম কুড়িগ্রাম থাকেন কোথায় ঢাকায় থাকেন হ্যাঁ ঢাকায় থাকি হ্যাঁ হ্যাঁ ঢাকায় থাকি ঢাকায় থাকেন তো আসলে কি বলার জন্য আসছেন বিয়ে শাদী হয়েছে আপনার না তা কি কি বলার জন্য আসছেন কি বলার জন্য ভালো মনের মানুষ যদি পাইতাম তাহলে বিয়ে করতাম কিরকম মনের মানুষ চান ভালো বলতে কিরকম আপনার মনটা তো ভালো হইতে হবে তাই না যে আমার কষ্টটা বুঝবে আমার সুখটা দুঃখ সুখে দুঃখে পাশে থাকবে সে আমার কষ্টটা বুঝবে সেরকম মনে মানুষ আচ্ছা আচ্ছা আপনার কিসের দুঃখ এখন এখনো ধরেন হচ্ছে 18-19 বছরের হচ্ছে বিয়ে এখনো হয়নি কারণ মা অসুস্থ আচ্ছা আচ্ছা এটা এটাই হলো সবচেয়ে বড় দুঃখ আচ্ছা আচ্ছা আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন করছিলেন ভিডিওটি আগে করছিলেন তা সেইখানে কোনো মানুষজন ইয়া করে নাই বিয়ে শাদী করার জন্য এমনি টাইম পাস করার জন্য কথা বলতে চাই কিন্তু আমি কথা বলি আসলে কি প্রকৃত বিয়ে করতে চান আপনি নাকি আসলে মিথ্যা মিথ্যা আসছেন না আমি সত্যি চাই পড়ালেখা করছিলেন আপনি কোন ক্লাস পর্যন্ত ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করছিলেন আচ্ছা আচ্ছা তা আর একটু পড়ালেখা করেন নাই কেন বাবা মা হচ্ছে অসহায় লেখাপড়ার করার সে সামর্থ্যটুকু ছিল না সেজন্য করি মা বাবার আসলে সামর্থ্য ছিল না পড়ালেখা করানোর আর কি তো এই যে এত বড় হয়েছেন 18-19 বছর বয়স হয়ে গেছে মানে কষ্ট লাগে কোনটা বিয়ে শাদী হচ্ছে না সেটা নাকি অভাবে সংসার বলে সেটা অভাবে সংসার এখনো বিয়ে শাদী হয়নি সেটার জন্য বেশি কষ্ট হয় কোনো প্রেম টেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয়েছে সত্যি বলতেছেন হ্যাঁ সত্যি বলতেছি নাকি মিথ্যা মিথ্যা কথা বলতেছেন সব মেয়েরই তো প্রেম টেম থাকে আজকালকে তো খালি মেয়ে পাওয়াই যায় না যে প্রেম ছাড়া আছে এরকম পাওয়াই যায় না না আমার জীবনে আসেনি সেরকম তো আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় সেটা কিরকম ছেলে হইতে হবে সে যে রকমই হোক সমস্যা নেই সে যখন যেন আমার মনের কথা যেন আপনি এটাই আপনি এটা ইয়াং মেয়ে এখন যদি একটা বয়স্ক লোক এসে বিয়ে করতে চায় তাহলে কি চলবে না সেরকম বয়স্ক না আপনার 18-19 বছর বয়স এরকম নাই 22-23 বছর 26 বছর বয়সে একটা পুরুষ দরকার এরকম আচ্ছা কোনো বিবাহিত পুরুষ যদি বিয়ে করতে চায় তাহলে করবেন তা যদি বউ না থাকে হ্যাঁ সেটা সম্ভব হবে সেটা সম্ভব হবে তা যাই হোক তা এরকম মানুষ তো অনেক আছে অনেকে বিয়ে শাদী করতে চায় তাই নাকি আপনারা ফোন দিলেই বলে বিয়ে শাদী করেন না নাকি এরকম বলে বিয়া বলে আসলাম এর আগে তখন হচ্ছে আমার সাথে টাইম পাস করার জন্য কথা বলছিল আচ্ছা আচ্ছা কেউ আসলে প্রকৃত বিয়ে করার জন্য কেউ কথা বলে নাই আচ্ছা আচ্ছা তা এই বয়সে এসে এই যে ভিডিওর সামনে এসে স্বামী খুঁজতে হবে বা এই যে বিয়ের জন্য নিজে সাক্ষাৎকার দিতে হবে এটা কখনো ভাবছেন না কখনোই কল্পনা করিনি কখনোই কল্পনা করেন নাই আচ্ছা আচ্ছা জীবনে সুখ ছিল কখন যখন স্কুলে ছিলাম লেখাপড়া করতাম তখন লেখাপড়া করতাম তখনই সুখ ছিল তখনই সবচেয়ে বেশি সুখ ছিল তাই না আচ্ছা স্কুল জীবনটাই আসলে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ জীবন সেটাই আচ্ছা এখন এসে কষ্ট মানে মানে কি নিজের সংসারে অভাবে অনটনের জন্যই কষ্ট লাগে নাকি অভাবের জন্য মানে অভাবের কারণে কি ইচ্ছা হয় যে এটা অভাবের কারণে পূরণ করতে পারতেছেন না মা অসুস্থ মা চিকিৎসা করতে পারতেছেন না এইটা তাই না ভাইকে মানে লেখাপড়া করা লাগবে আচ্ছা আচ্ছা তো এই কথা শুনে যদি অনেকেই যোগাযোগ করতে চাবে আপনার সাথে বা বিয়ের সাথে যদি করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার ঠিকানায় যাবে না কোনো মোবাইল নাম্বার দেওয়া যাবে নাম্বারটা কি মুখস্থ আছে হ্যাঁ তো একটু বলে দেন 01 3 01 3 15 15 08 51 51 1 1 2 6 2 6 নাম্বারটা ঠিক আছে নাম্বারটা আবার বলুন জি আবার বলে দেন 01 3 01 3 15 15 08 08 51 51 2 6 2 6
দেখ নাম্বারটা খোলা রাখবেন, কেউ ফোন দিলে বা বিয়ে করতে চাইলে অবশ্যই খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসার করবেন। আর সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মনের কষ্টের কথাগুলো বলবেন। তা আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।